हेलो एवरीवन, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। सबाई के गुड मॉर्निंग। आज के खूब सुंदर एक वेदर तुम्हारा देखते ही पेले, खूब भालो एक मेघला वेदर, खूब सुंदर। परशुदिन जेहेतु आमि वैक्सीन नियेछिलाम तो परशुदिन स्वाभाविकभावे रात थेके आमार प्रचंड जर कापुनि दिये जर एसेछिलो। तो परेर दिनो गतकालो ब्यापारटा कंटिन्यू छिलो, गा हात पा अस्वाभाविक व्यथा, आमि नड़ते पारछिलाम ना। तो সেই জন্য আমি পরশুদিনকে ভিডিও বানিয়েছিলাম, তো গতকালের ভিডিও আমি বানাতে পারিনি। জানি না আমারই এত বেশি কেন জ্বর আসলো। ফ্যামিলিতে যারা যারা নিয়েছিল হালকা ফুলকা সবার এসেছিল, একটু হাতে পায়ে ব্যথা হয়েছিল, কিন্তু আমার প্রচন্ড জ্বর এসেছিল আর খুব কাঁপুনি হচ্ছিল। তো যাই হোক, আজকে আমি অনেকটাই ফিট আছি, আমার জ্বর ঠর আর আসেনি। হাতে তো একটু ব্যথা আছেই, যে জায়গাটা পাংচার করা হয়েছিল, আর এমনি নরমালি আমি ফিট। আর আজকে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে আমাদের আদি সোনা সাত মাস কমপ্লিট হয়ে আটে পড়েছে, মানে আট মাসে পড়েছে। তো ওর জন্য খুবই এক্সাইটেড উনি। কি রে আদি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যামেরা দেখলে মুখ ফিরে দিস কেন, তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। আমার চুলটাকে নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা কেমন টানাটানি শুরু করে দিয়েছি। চুলটাকে ছেড়ে দাও, চুলটাকে প্লিজ ছেড়ে দাও, খুব লাগে গো। তো যাই হোক, আজকে ওর বার্থডে সেলিব্রেট করব আমরা। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে। আর অভিরূপ এখন গেছে হচ্ছে বাজার করতে। আজকে কিছু স্পেশাল করার ইচ্ছা আছে, যেহেতু আজকে আমাদের আদিশোনার বার্থডে, অ্যান্ড অবশ্যই স্পেশাল কিছু হবে যেহেতু আট মাস বলে কথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টে লুচি অ্যান্ড বেগুন ভাজা, আর আদিকে এখন আমি খাওয়াবো, ব্রেকফাস্ট করবে আদি। দেন অভিরূপ আসার পর আবার তোমাদের সাথে আমি আসি দেখা করতে। তো চলে এসেছি, এখন বাজে সাড়ে এগারোটা, এখন অব্দি আমাদের ব্রেকফাস্ট হয়নি, কারণ অভিরূপ বাজারে গেছিল। আর আমি সেই ফাঁকে আদিকে ব্রেকফাস্ট করিয়ে চান ঠান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট করতে একটু লেট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অভিরূপ কি যত্ন সহকারে লুচি বেলছে আর লুচি ভাজছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এতগুলো লুচি কোথায় রাখবে তুমি, আমার হাতে রাখলে তো। আগে চলো আমরা লুচি ভাজা ভাজির কেসটা কমপ্লিট করে নি, খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট করবো লুচি অ্যান্ড বেগুন ভাজা। এই যে লুচি সব কটা ফুলেছে, সাদা হয়েছে, অভিরূপ ভেজেছে, আমি বেলেছি। এতগুলো বেগুন ভাজা খাবো না, এটা লাঞ্চেও খাবো। এতগুলো আচ্ছা অভিরূপ খাবো, আমি খাবো আচ্ছা অভিরূপ খাবো। আমাদের অবস্থা খুবই খারাপ, তোমরা সাবস্ক্রাইব করছো না, আমাদের একটা প্লেটই খেতে হচ্ছে। তো এখন বাজে সাড়ে বারোটা, আমরা জাস্ট লাঞ্চের প্রিপারেশন করতে গেছিলাম, বাকি বানাতে বানাতে গেছিলাম। তার মধ্যেই দেখি আমাদের ইনি উঠে গেছেন, উঠে নিজে নিজেই খেলা করছে। আদি বার্থডে ওয়ালা ড্রেস, দেখবে ও কেমন টুকি টুকি করে। আদি টুকি, টাটা না টুকি টুকি, আদি টুকি। যাই হোক, ও এখন খেলছে, টুকি টুকি করবে না, ফোন দেখতেই ব্যস্ত হয়ে গেছে। আজকে আমাদের মেনু
বেয়ারি পাঠার মাংস আর ভাত আর ওইখানে হাসছে শিনু হাসছে কেউ দেখাচ্ছে না লোকজনদের আমি দেখাচ্ছি আর ডাল আর বেগুন ভাজা তো আছে আমি অ্যাকচুয়ালি বাজার থেকে কিছু চিকেন আনতে তো যেই আমি আমার কমপ্লেক্স থেকে সোসাইটি থেকে বেরিয়েছি খালি আমি শুনতে পাচ্ছি দূর থেকে শিনু আমি ভেড়া ডাকছি যে আমাকে খাও আমাকে খাও আমি তো যেতেই হলো নিয়ে এলাম ভেড়া কেন তোমার গরম লাগছে আমি একটু ঘরে যাচ্ছি শিনু উইল কন্টিনিউ দিস ব্লগ টমেটো মাটনে না দিলেও হয় এর আগের বার যেমন আমি মাটনে সানডেতে টমেটো দিইনি আবার কখনো কখনো ইচ্ছা হলে টমেটো দিও তেলের মধ্যে যদি টমেটো দিয়ে একটুখানি চিনি আর নুন দিয়ে কষানো যায় শুধু চিনি আর টমেটো নুন দিয়ে তাহলে যে কোনো খাবারে দেখবে কালারটা খুব সুন্দর আসে বেশ একটা রেড রেড কালার আসে তাতে আর কি হয় রেড চিলি পাউডার না দিলেও চলে আলুগুলো ফটাফট ভেজে নিয়ে আগে আমি দেন তারপরে আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা এটা খুলে যেন ঢাকা দিয়ে দেবো আমি টমেটোটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তো এবার আমি এর মধ্যে একটুখানি অ্যাড করব একটুখানি চিনি যাতে জিনিসটা ভালো ক্যারামেলাইজড হয়ে কালারটা ভালো হয় দেন এর মধ্যে আবার আমি একটুখানি যে বাদবাকি রসুনটা আছে পিউরিটা ওই রসুনটা দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে আমি মাটন যেটা ম্যারিনেট করা আছে সেটা দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি তো টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হবে আর আমি আগের থেকেই মাটনটার মধ্যে সামান্য জিরে হলুদ সমস্ত কিছু মিক্স করে রেখেছিলাম আর আলু ভাজার পর আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি তো হয়ে গেছে প্রায় এটা এবার আমি বাকি যে পিউরিটা আছে সেটা আমি অ্যাড করে দেবো ফ্লেভারটা যাতে একটুখানি একটা গার্লিক ফ্লেভার আসে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম সুন্দর তেলটাও বেশ ছেড়েছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি অন্যদিন বেরেস্তা করেও করি তো আজকে বেরেস্তা করিনি আজকে নর্মালি পেঁয়াজটা একবারই ভেজে মা কষিয়ে দিয়েছি এবার আমি মাটনটা দিয়ে দেবো দেন আমি মাটনটা কষাবো কষানো হয়ে গেলে তার একবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখলে আজির হুজ্জুতি এক ফোঁটা ঘুম নেই চোখে মারাত্মক হুজ্জুতি চলছে ওটা এখন আর এই মধ্যে আমাদের মাংস কষানো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ সিচুয়েশন তো আমরা এখন এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করবো টু বয়েল দ্য থিং করার পরে আমরা খাওয়ার সময় আসছি পুরো ব্যাপারটাকে নিয়ে কিরম হয়েছে না হয়েছে সব নিয়ে আমরা খাওয়ার সময় আসছি স্টে টিউন
তো এখন বাজে ১:৩টে। আগের সানডেতে আমরা জামাই ষষ্ঠী মানিয়েছিলাম, ওই জন্য আমরা আগের সানডেতে ৩টের সময় খেতে বসি। আর আজকে কিছু মানাচ্ছি না, তাও আমরা ৩টের সময় খেতে বসি। আমাদের প্রত্যেক সানডেতেই লেট হয়ে যায় খেতে। যাই হোক, আদি জাস্ট ঘুমিয়েছে। আর চলো তোমাদেরকে মাটনটা দেখিয়ে দিই কিরকম হয়েছে দেখতে। এই যে আমাদের মাটন, অনেক লেট হয়ে গেছে তো সাজিয়ে গুজিয়ে আমরা আনতে পারিনি। এই যে এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে ডাল। আর আমি বেগুন ভাজা খাবো না, তাই বেগুন ভাজা। আর এখানে আছে ভাত। ব্যাস এই আমাদের মেনু। এখন আমরা একটুখানি কি দেখবো, নেটফ্লিক্স দেখবো? না, যাই হোক আমরা কিছু একটা দেখবো। মিমি চক্রবর্তীর খবর দেখে আমরা কিছু একটা দেখে দেন আমরা এখন খেয়ে নেবো। আগে কি অন্ধকার আসছে, তো চলো আগে আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা সবাই এত খেয়ে ফেলেছি যে প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আমি তো তাকাতে পারছি না, ফুল ফুল পেট ইজ ফুল এন্ড ফ্যান্টাবুলাস। দারুণ খেতে হয়েছে, অসাধারণ, বলার জবাব নেই কোনো, মানে এক্সিলেন্ট টেস্ট। আর মাংসটা সেদ্ধ একদম পারফেক্ট হয়েছে, ১০০% যেরকম হওয়া উচিত ১০০%ই হয়েছে। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড লাঞ্চ টুডে, সানডে, সানডে স্পেশাল। এখন আমি যাচ্ছি ঘুমাতে, আমিও ঘুমাতে যাব, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে, ভাল লাগছে না, জ্বর জ্বর লাগছে, আবার হাতটাতে তো ব্যথা হচ্ছেই কন্টিনিউয়াস। তো আগে চলো আমরা ঘুমিয়ে নিই, বিকেলে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। আর আমাদের আদি তো আমরা শোয়ার পরেই উঠে গেছে, আজকে আমাদের শুতে শুতে অনেক লেট হয়ে গেছে বলে আদি উঠে পড়েছে। তো আমরা সেভাবে ঘুমাইনি, আদিকে নিয়েই খেলা ঠেলা করছিলাম। আর এখন বাজে ৭:৩০, আদি এখন একটুখানি কিছু খাবে, তো আদি খাচ্ছে এখন। তো তোমরা দেখো কিভাবে খাচ্ছে। আরে পাখি আসবে তো, পাখি বাচ্চাদের খাওয়ানো প্রচন্ড ডিফিকাল্ট, মানে কথা বলতে বলতে গলা ভেঙে যায়, এত কথা বলতে হয়, এত কথা বলতে হয়। তো যাই হোক, আগে আমি আদিকে একটুখানি খাইয়ে নি, তারপরে আসছি দেখাচ্ছি আদি তারপরে কি করে না করে। এখন বাজে ৭:৩০, এখন আদি দেখতেই পাচ্ছ এরকম খেলা করছে, লাফালাফি করছে। আর আমি হচ্ছে এখন চুলে একটু তেল লাগাবো, আর অভিরূপ খেলা দেখছে, আমরা এতক্ষণ দেখছিলাম খেলা। তো আমরা এখন একটুখানি চুলে তেল লাগাবো, দেন আমি ভাত ফাত গরম করতে যাব। কাল যেহেতু আবার সকালবেলা উঠতে হবে, কাল সোমবার, তো আগে চলো আমি চুলে তেলটা লাগিয়ে নিই, আর আদি উনি ওনার মতো খেলাধুলা করুক। সো ডিনার কমপ্লিট, আজকে সেই একই খেলাম ডাইরেক্ট, তো মাটন অ্যান্ড রাইস দিয়ে আমরা কমপ্লিট করলাম ডিনার। খুব চিল্লাচ্ছে, ফুল স্ট্রেংথ ভয়েসের। তো আমরা এখন শুতে যাবো, আমাদের এনার্জি নেই, ওর ফুল এনার্জি পুরো রাত এরকমই করতে যাবে। যতক্ষণ না আমরা শোবো, লাইট অফ করবো না আমরা ঘুমো, ততক্ষণ না ও ঘুমাবে। তো আমরা আজকের মতন এখানেই আমাদের এই ব্লগটা শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, মাস্ক পরো, ইয়েস, এন্ড ডু মেইনটেইন কোভিড প্রোটোকলস। চলো বাই, গুড নাইট।